তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় গেমের মধ্যে সবচেয়ে বিরক্তিকর জিনিস কোনটা তাহলে তোমরা কি বলবা বিভিন্ন লোক বিভিন্ন রকমের অ্যান্সার দিবে কিন্তু আমি শিওর প্রায় এইটিন পারসেন্ট লোক একই আনসার দিবে আর সেইটা হচ্ছে থার্ড পার্টি দুই গ্রুপের চরম ফাইটের মাঝখানে যায় দুই গ্রুপের কিল চুরি করে নেওয়ার নাম হচ্ছে থার্ড পার্টি আর এই থার্ড পার্টির হাতে মার খায়নি এরকম প্লেয়ার তুমি হারিকে লাগিয়েও খুঁজে পাওয়া না যারা গেমের মধ্যে থার্ড পার্টি করে ভাই তারা যে কি দিয়ে তৈরি আর তাদের ঝোর যদি কতটা আমি আজ পর্যন্ত খুঁজে বার করতে পারিনি ধরো একদিন তুমি গেমে ঢুকে হঠাৎ করে উপলব্ধি করতে পারলা কি রে শালার আজকে তো আমার কনফিডেন্স সেই লেভেলের আজকে আমি গেমে যায় কোনো এনিমিকেই টিকতে দেব না যে যেরকম চিন্তা সেই রকমই কাজ গেমের মধ্যে যায়ে ঠাঁস ঠাঁস করে চারদিককারি এনিমিকে মেরে আধার করে দিচ্ছ কারাব্বা আব্বা কোন দিয়ে দিয়ে আসতেছে কিছু ঢাকার টাইম নেই কার কিল কমিন দিয়ে তুমি মেরে দিচ্ছ কেউ টেরি পাচ্ছে না মেশের মধ্যে তুমিই রাজা কোনো এনিমিকে গোনার টাইম নাই। তুমি ষোলো আসুক দু আসুক আর স্কট নিয়ে আসুক তোমার সামনে টিকার কোনো চান্সই নেই তোমার কনফিডেন্স দেখে তোমার মনে হচ্ছে আজকে বিশ তিরিশ কিল করে এই সব এইসব ভাবনায় মগ্ন হয়ে তোমার কনফিডেন্স যখন উচ্চ মাত্রায় চলে যাবে তখন আগমন করবে থার্ড পার্টি একটা মাই দিবি মনে করি একেবারে ইমভিজিবল মাই তুমি কিছু বুঝে ওঠার আগেই তোমার ঘর ধরে লবিতে পাঠিয়ে দিবি তার সঙ্গে সঙ্গে তোমার কনফিডেন্স দুই সেকেন্ডের মধ্যে গাছের আগার থেকে মাটি নিচে চলে যাবে বা তুমি চলো বাদ দাও বড় বড় ম্যাচে ছোটো ছোটো ভুল হতেই পারে কোনো সমস্যা নেই মেইন কথা হচ্ছে এনিমি করে সবগুলাই মারতে হবে যেমন কথা তেমনই কাজ আবার তুমি ম্যাচ স্টার দিবা আবার লবি ম্যাচের মধ্যে ঢুকে পড়বা দেখবা আবার সামনে স্কট পরে গেছে স্কট পরেও গেছে তুমি মারতেই থাকবো মারতেই থাকবা মারতেই থাকবা মারতে মারতে দেখবা তুমি আওয়াজ শেষ হয়ে গেছো আচ্ছা তারপরে দেখবা তুমি তোমার স্কটের ম্যানের বলবা যে ভাই আমার একবার রিভারটা দাও আমি এইবারের মতো আমার এই দিয়ে দাও আমি আর সামনে তো মরবো না তখন তোমার স্কটের প্লেয়াররা কি বলবে যে ঠিক আছে নে তুই যখন বারে বারে বলতিসু তোকে কারকবার রিভাইভটা দিই যে কথা সেই কাজ রিভাইভটা দিয়ে দিল ঠিক আমার মতো তুমি আবার না বা দেখবা আবার সামনে এনে পড়ছে তুমি কোনো রকম যদি দেখো যে দুই একটা ম্যান সামনে আছে ওই দুই একটা ম্যানে তুমি মারতে পারবা টুল বল লাগাই একটু প্রো মোমেন্ট টোমেন্ট দেখায় এটা একটা একটারে মারতে পারবা তখন আবার তোমার মনের মধ্যে হয়ে যাবে যে এইবার এ নিমি যেই আসুক যেই সামনে আসুক যাকে সামনে পাবো তাকে এমন মার দিব যে হচ্ছে সে এর আগে যেমন তোমাকে মায়েরেটার লবিতে পাঠাই দিছে তুমি এবার মারিতে তারে লবিতে পাঠাই দিবে এই মনে করে তুমি আবার ভাইট নেওয়া শুরু করবা দেখ বা যে কান্ড যে কথা সেই কাজ আবার শুরু হয়ে যাবে একটা টেনিমিকে মারতে লাগবা দেখবে দুই তিনটা দুই তিনটা স্কট তোমার সামনে পড়ে গেছে দেখো আমার মতো এক এনিমিকে আমি নক করলাম কিন্তু উপর থেকে আর একটা স্কট আছে আমার কি ইলিচর করে নিলো এখন আমার নিজের জানি সংকটে পড়ে যাবে তখন তুমি আর কি করবা তুমি আবার সামনের দিকে চলে যাবা একটু সাইডে আসতে লাগবা একটু সাইডে থাকতে একটু সাইডে থেকে থেকে এনিমিকে মারতে চাইবা তখন দেখবা তুমি যখনই আবার সাইডে গেছো তুমি একটা এনেমিকে নক করা করলা ঠিক তখনই দেখবা আরও দুই তিনটা এনেমি চলে আসছে তখন আবার ভাগো আমার মতে ঠিক আবার তোমাকে পালাইতে হবে পালাইতে 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 দেখবা এক পর্যায়ে তুমি তোমার কাছে যদি গাড়ি থাকে এবং যদি তোমার গাড়ি ক্যারেক্টার যদি থাকে তাহলে কোনো রকম তুমি কয়েকটা সেকেন্ডের জন্য বাইসে যাবা বাইসে যাওয়ার পরে দেখবা তুমি যেখানেই নেবো ভাই এই থার্ড পার্টি জ্বালায় তুমি বাঁচতেই পারবে না তখন আর তোমার মনে মনে হবে থার্ড পার্টিকেই উচিত শিক্ষা দেবো কনফিডেন্সটা নিয়ে তুমি যখনই সামনে যাবা দেখবা তখন থার্ড পার্টিগুলো সব নাই হয়ে গেছে তখন তোমার সাদা মনে একটাই প্রশ্ন দেখবি যে থার্ড পার্টিগুলো কোথায় গেল দেখবা এনিমি এনিমি যখন তোমার সামনে আসবে যখন তুমি কারোর সাথে ফাইট নিতে লাগবা তখন থার্ড পার্টির অভাব নাই তোমার এনিমি এনিমিগুলো দেখে তোমার মনে হবে যে এইগুলা এনিমিকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো এইভাবে যখন তুমি নামবা তখনই একটা এনিমিকে একটু টাচ দিতে লাগবা একটা নক করবা তখনই দেখবা আবার থার্ড পার্টি চলে আসে ঠিক আছে আরেকটারে বা দেখবা তুমি নিজেই থার্ড পার্টি হয়ে যাও তোমার সামনে তুমি তখন ভাববা যে এই স্কট গুলারে এমন উচিত শিক্ষা যে জীবন জীবনের মতো যাতে না বলতে পারে এই চিন্তা করে তুমি একটু বাড়াবা দেখবা তুমি সামনে যাবা সামনে এই যে আমার মতো আরেকটা এনিমিকে মারবা মারতে মারতে হালকা একটু ড্যামেজ দিবা একটু সামনে যাবা ওইটারে আবার গুলি করবা গুলি করে ওইটা আবার নক করবা ঠিক আছে তারপর আবার গুলওয়া লাগাবা তখন আবার সামনে এনিমি এইটারেও মারলাম এই যে মার সাথে সাথে আবার আমাকে থার্ড পার্টির সীমায় যেতে এইরকম ভাবে ভাই যতটা ম্যাচ খেলছে ভাই তুমি বিশ্বাস করো এই নতুন নতুন সিজন আপডেটের পরে আমি এই থার্ড পার্টি জ্বালাই খেলতেই পারছি না